dulu ya. সামান্য খাসামাল বিক্রেতা আমি খাসামাল বেশি আমার জাল বেশি সুরে কি দেখেন জানিয়া বুঝিনি তোমার তো জাল বেশি হ্যাঁ উঙ্গা সুরের ঘরের সুর আমি কত স্বপ্ন দেখছি তোমারে সারফারাইজ দিতাম খাসামরিস দিয়া কিন্তু তারা আমারে কেন হইতে দিল না আমার খাসামরিস গান সুরে করে লইয়া গেল কি বুঝি লইছে সুরা বাচ্চা এনতে বুঝি লইছে খাসামরিস যখন তো দাম বেশি তবে বউ চিন্তা করিও না কোনো অসুবিধা নাই আমি এলাম গিয়া এই এলাকার মাঝে একমাত্র খাসামরিস ব্যবসায়ী আমার লগে টক্কর দেবো অত সুদা বিষয় না তুমি কোনো জাতর চিন্তা করিও না আমি তোমালে গাছ খৈ গাছ আনিছি এক ডাবল দুই গুণ তিন গুণ চার গুণ আমি খাসামরিচর গাছ আনিয়া উপহার দিব কারণ আমি তো ব্যবসায়ী আমার লাগে সমস্যা নাই বুঝছো নি কথা বলছি তোমার লাগে আমি আনছি খুব কষ্ট করে আনছি আমার লাগে তুমি আমার অত ভালা পাও আমার লাগে তুমি অত কষ্ট করে খাসা মরিচের গাছ আনছো আমি বিশ্বাস করতে পারলাম না ভাবি প্রায় দুই আড়াই ঘন্টা কঠিন উপার্জন হইয়া এই অমূল্য সম্পদ আমরা সংগ্রহ করতে পারছি আইও যদিও বেশি কষ্ট করছে সবকিছুর পরে খাসা মরিচ গাছ একমাত্র আমি তো ওর পক্ষে থাকি তোমার লাগে বিশেষ উপকার আমার ভাই খুব কষ্ট করছে এই গাছটা আতলে হয়েছে আমি আমার বাবিরে আমার পক্ষ থাকি এই বিশেষ উপহারটা আমি বাবির হাতে তুলে আনি অত কষ্ট কি দা লাগে করছো কষ্ট করে আনছো সরিদারি করছো নি ওয়াস্তাগফিরুল্লাহ বইটা কি দা কইলে অনকু ই যুগ খাসা মরিচর গাছ কেউ চুরি করা সম্ভব জীবনে উড়ে মানুষে সোনা কয়না ফাড়া দেয় না মরচর গাছ দিলা ফাড়া দেয় তবে এই গাছটা আনতে গিয়া আমি আর আমার ভাইয়ে কত কষ্ট করছি কত হাঁপ বেন কুচা ফুকা মাকড়র হতারে ডিম গাইয়া তুই গিয়া তুই ভাই এই গাছটা আনছি ও ভাই তুই কোনটা কত মানে আমি আর কেটে হইতাম গর্বে আমার বুক ফুলি যাক এই যে মহামূল্যবান গাছটা আমরা ভাবি লেগে আনতাম পারছি এটা আমি গর্বিত আমি ধন্য তোমার মতো একজন দেবর পাইয়া আমি ধন্য তোমার মতো একজন জামাই ফেয়ে হেরে তুমি কি ধারা জীবন তোমার ভালোবাসার উপহার হিসেবে সামাজিক গাছ দিয়ে ভাঙি আমি ওখান তোমার সামনে আমরা দুই ভাইয়ে শপথ করলাম তোমারে বালা ভাইয়া প্রত্যেক দিন একটা করে খাসা মরিচের গাছ তোমার উপহার খাসা মরিচের গাছ আমি তোমার খুব যত্ন করে বড় করব এরে ওটা রয়ে লিখতে যে ধইব নি অবশ্যই 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 আমার আদরণ মানে আমার সোনা জাদু আমার বাসা তো জিতে হইব আমার লাখ টেকার খাসা মরিচ খাইলো দেড় টেকার ছাগলে বুঝলাম না কিতা হই ফাগলে কিতা না খায় ছাগলে কিতা না খয় ফাগলে রাস্তা কাটে ইতা কথা জিকাই রাখু না খলে আমারও লাগাল ভাইছে মা খালে ঠেকছে খালি কাঁচা মরিচ রাখালে আর নাইলে জামাই সারিয়া ফরফুরুষের লোক ধরে কোন বিয়া কলে সকালে নয়া তামান কইনা লাগে ই তো ওদর ভাই দেখা যায় ও ওদর ভাই ওদর ভাই ও ওদর ভাই ওদর ভাই
কারণ যে সময় যে জিনিস স্টক হয়ে যায় মানে দাম বাড়া তুমিও জিনিস ব্যবসা করবে ও ওটা রাখো সিজন ব্যবসা বুঝছো আমরা আছি লালে লালো না না এই বুঝতে পারছি লালে লালো যে ফেস বুঝছো না তোমরা যদি নিজরা যদি উৎপাদন শুরু করে নাও তে তার কোনো অভাব মতো থাকবে না খাসা মরিচের বর্তমানে যে বাজার দাম খাসা মরিচের টেকা দিয়া ওখান চাইলে বড় লোকে বেহু খাইতে পারবো কিন্তু ফুটতে আবার করি ওটা লাগে গুলা বেশি বেশি করে খাসা মরিচ গাছ লাগাও হ্যাঁ ভাই আমরা গেলাম পাপাসে শোনা এর এসে রাও আইবো গাছ রইবো এর বাদে ওইব পানি ডালতে ডালতে সার দেও ইটা দেও ইটা তো আমরা না ওই দেখছি আমি এটা জিনিস কিনে বুঝো না কষ্ট না হলে কেষ্ট বিল না জগত বালা কিছু পাইতে গেলে অবশ্যই কষ্ট করা লাগে যাই হোক ওখানে পবনের মুখ থেকে বাড়ি হলো কিনা চুরি করা চুরি তার পাতা ফুটোই গেছে কোন থেকে পাল্লা তোমরা গুড়ির থেকে আবার খাটিয়ে নিয়ে তোর তো মানুষ খারাপ খাটছিলাম ওখানে মাদারি সাইজের গাছগুলো তোমরা জীবনে হইলে উঠাইবে তোমরা দেড় চেষ্টা করলো দিদি দিদি যান না সারা গাছ রোপণ করা ঠিক আছে পবন যে ঠিক আছে ভাই আর দোয়া হইল আমার লাগে দোয়া হইল দেখি আমি নিজে খাসা মিষ্টা সামনে সিকিন দাস মজুত করতে পারি না বললো তো হইতো না মজুত হইলেও তোমার সিন্ডিকেটের মালিক যাওয়ার মধ্যে সত্য বুঝি যাতে আসে না আপনি আমরা দুশ্মন করে আমরা হই যায় আমরা উৎপাদন করতাম আর আপনি হই যায় এখানে স্টক করতাম আমার আচ্ছা আমরা আচ্ছা আরো খান কথা আপনার আমরা দেশ মাইছ হয় আমরা দেশের মাটি শোনা আমরা দেশের মাটি যদি শুনা হয় তাইলে সারা দেশের মানুষ যদি মাটি কুড়াত লাগে তো তাইলে তো আর ই আহাকার হয় না আমরা তো মাটি কুড়লাম না খালি আপনি আমারে কই যা আমরা উজুগে আছি এখন বুঝছি ভাই অত সময় তোমার লগে মানবতার মাত মারছি তোমার সুরে সুর মিলে যা তুমি জেলা মাত্রা আমি ওলা মারছি আমরা এই মানবতার মাত মারতে ফের করতে না বুঝলি আমরা এখন সুতোর লোকে যে জিনিস বেশি ইষ্ট করে মানুষের দাম বাড়াইবো আমরা ও জিনিস হুমরি খাইয়া করবো ও জিনিসের ব্যবসা করবো বুঝছো তো ভবন মনে রাখি মানুষের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা কইছো ওখান থেকে মাঝারি ধরনের গাছ আনলে তুমি মূল সহ জ্বর সহ জ্বর সহ জ্বর সহ যে ভাই কি কেন মানবো একটাই বুঝলাম জ্বর সহ তোমরা অত খাসা মরিচের গাছ কই থেকে আনলা ইটা কয় তো না খাসা মরিচের গাছ যেন আছে আমরা ওতে যাই বুঝছো এখন জ্বর সহ যেখানে আসলাম ভাই আমরা খাম হইছি বুঝছো একটা ভালো একটা আইডিয়া পাইলাম ঠিক আছে জ্বর সহ না ছুটিতে না দিলে আমি অন্য সলম দিলে যাই গুগুর করে লাগাই যাই কি জ্বর সহ জ্বর সহ হায় রে খাসা মরিচ হ্যাঁ গরিবের লাগে কিছু বিষ আর তো দিলে কি কিছু করিস কি সুন্দর স্বপ্ন আমি দেখলাম গুলজার হ্যাঁ সামান্য খাসা আমার বিক্রেতা গুলজা তার বউ গুলজার বেসার দিয়ে আমি খাসা পরিস গয়না দিয়ে দিয়া কত সুন্দর স্বপ্ন আমার নষ্ট করে দিয়ে দিয়ে দিতে আর করবো খাসা পরিস কিছু সুরের উপর ভালো লাগে আমাদের তাগিদ দেওয়া গ্রামের মানুষ নষ্ট হয়ে যায় কেউ কৃষি কৃষি খাতে দিয়ে কোনো মতো দিন নাই ওখানে খালি ডিজিটাল জামা না তাহলে খালি মোবাইল লইয়া আসুন না খালি খালি কিনা সিন্ডিকেট করে খালি বেশি বেশি ব্যবসা করতাম ও দাদা আবার অন্য কোনো দাদা পাবে আমার মনে সুখ লাগছে অত লাগে আমি শাড়ি পিনছি আজকে আমার শাশুড়ি বোনকে দেখাতে
ও নিজৰ শাড়ী পিন্ধলাম কৈ পাত্ৰপক্ষ তাইৰ পছন্দ নহ'লে যদি আমাৰ পছন্দ কৰিলে আৰু কি এক কামে দুই কামে এক কাম হৈ গ'ল তোমাৰ কি দিয়ে তোমাৰ কি তুমি কামটো আমাৰ দেখাৰ বিষয় না আমাৰ এখন বিয়াৰ বয়স হৈছে আমাৰ এখন বিয়া হ'ব কত স্বপ্ন আমাৰ তো এইখান তো তোমাৰ তোমাৰ কি তুমি কৰা নাই বিখান আমাৰ দেখাৰ বিষয় না তোমাৰ মন কষ্ট পাইলে আমাৰ তো কোনটা যায় আৰু না তুমি আমাৰ বাৰীত কিতা লাগে এও কি জুকি মাৰা আৰু কিতা লাগে বাৰে বাৰে মিছ কল দিলা আমি ওগৰ ফাইলে নাই তাৰ সফল দুখ আছে কিতা লাগে আমাৰ নাম্বাৰটা তোমাৰে দিছিলো বাৰে বাৰে খালি মিছ কল তোমাৰ একটু বলা পাওঁ তুমি খাবার কইয়া দেখো আমি কিতা কইলে তুমি বুঝবা আমি তোমার বালা পে কিতা কইলে তুমি বুঝবা আমি তোমার বালা পে কোন প্রমাণ দিলে তুমি বুঝবা তোমার আমি মন থেকে বালা পে কইছি আমি তোমার অত বালা পে তুমি তাহলে আমার রিজেক্ট করো আচ্ছা তোমার কিতা কোন ক্ষেত্রে মনে হয় যে আমি ভাবনা থেকে ছুটি আইছি কি কথা মনে করতে তাহলে তোমার আমি তোমার লগে আমি প্রেম করা যেতাম কোন দুঃখে হইছে গাড়ি থেকে তো অত সুন্দর সুন্দর ফোন থাকতো তোমার লগে আমি প্রেম করা যেতাম মানে আমি জানি আমি বুঝছি তুমি আমার কত দিব বালা পাও কিতা কইলে কি আমার মনে আঘাত দেওয়া যায় আমি বুঝছি তুমি প্রকাশ করে না কথা আছে না মেয়েরা বুক ফাটে তো মুখ ফাটে নাহলে তো মুখ ফাটে ফুটাইয়া সময় কইতে পারে না বুঝি সবটা এরকম আমার অত অত সময় নাই যে তোমার লগে অনুবাইয়া নানি ফেম আলাপ করতাম আমি কইছি আমার গরম মেহমান আই যা ওতালে আমার কেন বহুত খাম আছে আর একটা কথা কইয়া দিলাম খাম খুলিয়ে শুনে রাখো আজকের ফর থেকে নানি কোনোদিন কেন এ উকি চুকি মারবা না আচ্ছা তোমার লোকের কিন্তু আমার ফেম নেই তুমি ডাকবা আর তোমার ডাকলোকে আমি আইতাম তুমি আরো বাড়ি মাইশের কাছে আমার কালার বানাইবে গাঁর মাইশের কাছে কালার বানাইবে কবে রাইত হলেও ফুরিয়ে ঘুরে দেখা তাইও ফুয়ে ফরে আরো এক বদনামে না তিন বদনামে ফাইব যাও সেই কেন থেকে তুমি তো তো কো না আমি বালা করি জানি তোমার মনে তুমি আমার টাকা দিলে যদি জায়গা না দিতে তাহলে আমার টাকা তুমি সারা দিলে আইনি আমি যতবারও তোমায় ডাকি ততবারও তুমি সারা দিও তখন তুমি এক কাম করো দরকার তুমি আমার ভালোবাসা ফুরিক কাটো একবার কইয়া দেখো তোমার লিখে কিতা করতাম তুমি যা কইবে তা করতে পারো একটাবার পরীক্ষা নাও তাহলে তোমার বিশ্বাসটা বাঁধবো কিতা কইলে পরীক্ষা দিতাম আচ্ছা ঠিক আছে আমি যে পরীক্ষা দিমু এই পরীক্ষা দিতে পারবাই না তুমি তোমার পরীক্ষা দেওয়ার লাগে আমি একভাবে খারা একবার তুমি তো চাও নাই আট ও একভাবে খারা তুমি খো কিতা পরীক্ষা তুমি চাও কিতা করলে তুমি আমার বেলা শুনো তুমি যদি আমার একটা জিনিস আনিয়া দিতে পারো তাহলে আমার মনটা তোমার আমি দিলাম জিনিসটা বেশি কিছু না মাত্র দশটা হাসা মরিচের গাছ আনিয়ে দিবার আমার আর কোনটা নাই অতটুকু হইল হইব আচ্ছা ঠিক আছে দশটা খাতা মরিচের গাছ দিন তোমার আনিয়ে দিই তোমার মন তোমার দিলাই নাই আবার ঠিক আছে দিলাই তুমি ডাইনাতে আমার হাসা মরিচের গাছ আনিয়ে দিবা আমি বাবুতে আমি আমার মনটা তোমার তো সমঝিয়ে দিলাম ভাবিলে দিতা প্রেমিকারে দিতাম হি আর ভাই দিয়ে খাসা মুঠে সারা দিনও থাকে ই কেন খাটা তার দিয়ে বেড়া দেওয়া গেল লাগো পাইও তুই ভাই দিয়ে বার চাই রিয়া খাসা মুঠের গাছ নিতাম তো ভাই দিয়ে বুঝতে আইলাম ওর খাসা মুঠের গাছ পাইব খাসা পারিস কিনা খাসা মুঠের গাছ নাই ইগু কি দেখ ইগু তো লাগে খাসা মুঠের গাছ নসা তুমি আবার তো ভাই একটা বুঝ দে আমার ওয়ার্ল্ড কাপ আমার হাতে তুলিয়া দে সকল কথা শুনো পশমা খস খসা এক গেছা গাছ হাজার হাজার কাঁচামরিচ গাছ থাকে তোর বাবি নেন এই সন্তান মনে এগুলো গাছ নাই সন্তানের মতো এগুলি আমরা সকলে মিলে পানি খাঁজি দিয়া সার দিয়া পানি লালন ফালন করিয়া গিয়ে আমরা খুঁটি খুঁটি বানাইব ফুল আইব কাঁচামরিচ ধরবো আমরা বেশি বেশি লালে লাল হইব বুঝছেন তোমার এলে সুন্দর এগুলো কী টাইম খাসামরসুর গাছ ও গাছও লাগে আমার অত সময় মশা খামর খাবাই চতন নানি তোর খাসামরসের গাছ নাই গাছে বিমানি করিল না আমার লোকে গাছে বিমানি করছে না তুই
তোরে লইয়া আমি ও তোর আই থামি অনুবাইয়া কষ্ট করলাম আর তুই ও গাছ লইয়া তুই বন বনর গাছ আই না মারবি কেন সমস্যার গাছ ও বুঝছি তা আমার সৌকে আমার টোকে নিয়েছে বুঝছি আমি তো ওনার হাতে থাকি বুঝা আর থাকবি দে দুদুল্লা স্যার কয় এই দিনের এই তো চক্কর মারে মদ খাইয়া গাড়ি এখন লইয়া দিনের চক্কর মারে দেখলে সমস্যা আছে তোমারে আরাম কাটাই এখন আমি আগে আগে যাইনি তুমি করে করে কিবা দেখ তোর বাইক দিয়ে পার স্যার কিবা দেখো বাবু তোমার আছে রুমুল্লা স্যার বাড়ি খবর দাদা তাইও যাইবা সিসি ক্যামেরা লাগাই সিসি ক্যামেরা লাগাই সিসি ক্যামেরা লাগাই তোরা খাসা মতো গাছে সিসি ক্যামেরা নাই দূরবীন বন্দুক যে সাতাও থাকে না এখানে ই যে প্রতিজ্ঞা লইয়া বাড়াইছি তোর বাবির কাছ থেকে কইয়া খাসামর ইসর গাছ লাগবো যে লাগবো কখনো কত হইলো গিয়ারি তুই চিন্তা করি দে আজ কটা দিন ধরি খাসামরসর অভাবে কি একটা আকাল পড়ছে কি দাম বাড়া বাড়ছে গরো খানির মাঝে খাসা মরিস নাই সেদিন চেঙ্গর ফোনা কত মজা করিয়া কইলাম তোর বাবিরে রাঁধবার লাগে ইনোর মাঝে যদি খাটলর বিচির ফারিয়ার লগে খাসামরিস ফারিয়া না থাকে ই ফোনা থাউয়া ই ফোনার কোনো মজা নাই কইলাম উড়ি বিচি দিয়ে হাগ্রান্ত ই হাগর মাঝে যদি তোমার খাসামরিস না থাকে তাইলে সমস্যা ও যে সকাল উঠিয়া ফিয়াজ দিয়া দিও ভাইয়ে পানি ভাত খায় ইনো যদি দুইটা খাসামরিস না থাকে ই বাতর কোনো মজাও নাই বুঝছনি এর মাঝে দিয়ে সেদিন মাছর খোল্লা দিয়া তো ফানি লাউর রাঞ্চিল ফানি কদু ইনো যদি খাসামরিস তাকে না গের গেড়ে ডাকাইয়া যদি খামড় দিই না ই তারকারির কোনো মজাও নাই মানে সপ্তাহ বাদে ওই যে এদিন ডাইল খাইলা কিতা খাইলা ফানি ভাত খাইলা এদিন ডাইল খাইলা বুঝছ কিতা লাগে বুঝতে পারছো নি খাসামরিস নাই খাসামরিস যদি প্রত্যেক খামড়ে খামড়ে না থাকে তাইলে খানিরও মজা নাই আর ইবাই দিত আমরা লালে লাল লইয়া যে স্বপ্নটা দেখলাম সেই স্বপ্নটা হরইত না রে ভাই এখন খালি খাসামরিস আর খাসামরিস খাসামরসর গাছ যেন আছে আমরা অন্য জাফাইয়া ফরা লাগবো বুঝছো নি প্রতিজ্ঞা করিয়া জেলা জাফাইয়া ফরই ওলা জাফাইয়া ফরা লাগবো ভাই সাহ তোমার এই জ্বালাময়ী বক্তব্যের মাঝে রাজনীতিবিদ পেয়ে যে বক্তব্য দিছো আমার শরীরের রক্ত ফাউ থেকে মাথা মাথা থেকে ফাউ থামে খাসামরিসের গাছ একশন একশন ডাইরেক্ট একশন এক দফা এক দাবি কাঁচামরিচ আনবই চিল্লা খান ও খাসামরিচ আমি আনবো খাটা তাড়ে বেড়া তা হোক সিসি ক্যামেরা তা হোক লাঠি সুতা খুঁটবা যা তা হোক জাফাইয়া ফোরমু কাঁচামরিচের গাছ আনবো বাবি উপহার দিব আমার গার্লফ্রেন্ড উপহার দিতাম না হার গার্লফ্রেন্ড লাগছে কইলে না ও খাসামরিচের গাছ কই দেয় আমি বাবিরে দিতাম ওই বার তো দেখতাম না খাসামরিচের গাছ আমার তো কইলে খাসামরিচের গাছ ও কথাটা আমি আরো খার মুখ জানি ছিলাম হে মনে হচ্ছে ও সুট্টা হইতে কইন গার্লফ্রেন্ড এ হে তুই তো ফুরিন তো লোক লইলিস তোর বাবিরে না দিয়া তুই তোর গার্লফ্রেন্ড তুই দিতে তুই কই এই তুই ফুরিন তো লোক লইলিস তুই তো নিমারা তুই তুই আমার ভাই না আমার কলঙ্ক তুই আমার ভাই না তুই কিলা তোর বাবির লগে ওয়াদা করিয়া তুই প্রতিজ্ঞা করিয়া আইছ যে আমি বাবি তোমার আত আইয়া আমি কাছে আমার সর গাছ দিব তুই ভাইর লগে বেইমানি করবে তোর বাবির লোকে বেইমানি করবে হে না ওখান তুই কিতা তোর ও ফুরিয়ে ঘুরিয়ে কিতা খাসাম গছর গাছ দিয়ে আইছো তাই আমার আশা কথা কত আল্লাহর তাই না ইলে আমি তোরে জীবনে বাই ঘুরিয়ে কইতাম না তোমার ভুল বুঝে না আমার মুখ উস্কিয়ে পাঠাই দিয়েছে ভাই আমি আবেগের তেলায় বলি যে রাজনীতিবিদের বক্তব্য বললো যে মিলানি যা কেতা কিন্তু কই আমি নিজেও বুঝলাম না আমি কেতা কইছি আমি কই উত্তর বাড়ির চাষি উঠাতে গেছি না চাকরি গাছ আছে না বলবো চাকরি গাছে কোনটা আমার লগ করেছে আমি কিতা মাত্রাম রে আল্লাহ কিতা কইতাম কিতা কইলাম আল্লাহ এই তোর দুই দিন আগে বাদ বলন সাক্ষী আমি খাইছি আমি কইরাম বর্তমানে যেটা ওয়াদা করি আমরা করতে পারাইছি আমরার মাথার মাঝে খাসা মরচর গাছ ছাড়া আর কোনটা আমাইবার কথা নাই আচ্ছা যাই হোক তুই অবুজ তুই বুঝছত না তুই না বালক তুই আর কোনো ফুরিন্তর লোক ধরতে পারতে না বলেও তুই খাসা মরচর গাছ আর খেউড়ে দিতে পারতে না ওয়াদা কর আমার মাথা তার দে যে আমি যা গাছ পাইমু আমি যা গাছ পাইমু আমি আমার বাইরা তো আনিয়া দিব আমার বাবিরা তো আনিয়া দিব আমি আমার ভাবিরা তো আনিয়া দিব আয় আয় খবরদার হইলে কথা মনে রাখিস আয় খুশি আয় আমি সামান্য কাঁচামাল বিক্রেতা খাসামরিচ বেশি আমার জাল বেশি তেনা না পেশায় শর্টকাটে হোক আমি এই সাড়ে বাইশ বড় বাড়ির কোনো একটা মানবিক সংগঠন তারা খাসামরিচ বিতরণ করতো গরিব দুঃখ অসহায় মানুষের মাঝে কয়েক বস্তা খাসামরিচ লাগবো শর্টকাটে হোক কিতা না আর মরিচ দিস না তোর মরিচিটা খেবুয়া জাল নাই বোম্বাই কোন দেশ থেকে লুই আসিস যার নে হয় না না এটা মরিচ আমার লাগতো না তুই যদি বালা মরিচ আমার দিতে পারস তে আমার দুই তিন ডাক ফাটাইছে অসুবিধা নাই মজদুরে যে মরিচ ফাটাইছে দেখছিলেন কি যার জাল একবার ডলা মারিয়া দেখিস শয়তান শয়তান কুবারি রাখ ও ভাইসা একটু দায়িত্ব আনিতে আমার আরো তো মানুষ
মানুষ বেশি মানে জাম লাগাই দিছে ভাইসা বুঝছো নি মরিসলিয়ে বিরাট একটা দূর শুরু হয়ে গেছে ভাইসা অর্ডারটা দিলে লাগে লম্বিও নে Kasamuri sarai batu gundi fightam kilamire. Kasamuri sarai tuh hal taman mita-mita lagi, mita-mita lagi. Diki apa orangnya sorry kaya. Tak boleh bah, batu gundi kasamuri sarai apa ya bisa lakukan lagi. Kasamuri sombri itu lagi. Hai le kasamuri. Kasamuri sudah jamur di gundi kicu laktu nai. Bu baca kicu laktu nai. Tiap masa kicu laktu nai. Amal kaya khasamur silat bu. Amal khasamur selain mat kaya mukila. Khasamur selain mat kaya mukila. Khasamur selain mat kaya mukila. Hai re khasamuris. Ya tak khasamuris nai koro. Amal khasamuris silat bu. Pucur khasamuris silat bu. Tura donggol malor gari handa kasa aja. Bucos nih kita kunci. Tuh yang mana sih Rosna? Ami Guljar, samanyo khasamal bikinna. Ami khasamuris besi, amal zalo besi. Marhum, kau akan terus buat ibu di sini. Eh, halah batfar, kau akan dari ku batfar. Ibu buat kasih kami mal besar nih, bocor sih kita kuisi. Tura domdor, malar, sobe bayi bayi. Tapi amar ya kita bisa balak kerja huni lah. Agar sih kau itu bis kerja, kau itu kerja harus kerja di lah doa itu nih. Ami amar ijab budia khare lakat khoto har morisor cai da. Oh cai dong, saya mau morisor kami mal di bu. Raki, ayam, pelajaran. Oh, Khuljadun. Ya, bayar dia. Dia malah lagi malu kan dia isi. Bapak ini apa sih, Teh Vanille ya? Moriska sama Vanille. Moriska sama Vanille. Ya Allah, khub bala, khub bala. Ya, jenis sama khub bala lagi. Tapi Moriska sama Vanille dia Moris mulu. Amar mau nanti, lu mau cek kita kasih. Dear, ibarku Morisor gas tak kia. Kau mau mah dia falai di lo, tumi amare dek tak kia tuh ibon Moris. Ibu hati di tayar bar bay. Ikan to ami koi tam nai, kota kan ibu hati di mu. Shomo ya ile, sar parai di mu. At tumar itu kushi kushi lagi. Bisa kita, dan mara nih. So kamu ke kalau kasam Morisor kasam Moris, kasam Morisor naya salah nana ni. Ya দুই ট্রাক তিন ট্রাক এদি মাঝখানে সিন্ডিকেটর বাচ্চাতে মালোর দাম বেশি বাড়াই লিছি তখন সিন্ডিকেট রে আমার একটা সিস্টেম বানিয়া নানি আমি ওখন কাসামরিস মজুদ করলাম বুঝছো নি কথা বলছি তিন ট্রাকর ভিতরে দুই ট্রাক আমরা বাড়ির যে সিস্টেম আছে একবার শীতল জায়গা থাকি দিবাই আর এক ট্রাক দিয়া আজকে বাজারে বুঝ দিলাইব আরো তো খালি কাসামরিসর লাগে খালি হাহাকার করে হাহাকার করে হখলোর আরো তো কাসামরিস নাই গুলজারর আরো তো কাসামরিসর সরাসরি আয় বুঝতে হইব নাকি তুমি এখন সামান্য কাসামাল বিক্রেতা কাসামরিস বেছো বেশি এর লাগি তোমার জামাই গুলজারর জালো বেশি ইনি এখান বুঝি ফানি দিরাই নানি ফানি বলাইয়া দো কিতা মনে করিয়া দিবা জানোনি এটা তো কাসামরিস নাই তোমার মনে করালে বুঝবো ডায়মন্ডর গাছ ফানি সার যত যত আছে তা আছে দ্রুত হলো যাতে তোমরা লাগাও ঠিক আছে লাগাই মনে যাই তুই এখন তো যাই কাঁচা হইছো ট্রা ঠান্ডা কাঁচা হচ্ছে জামাই আমার পুরানো পাগল আমি কাঁচা মরিচ লইয়া ব্যস্ত ইয়ালা আমার কাঁচা মরিচ গাছ রইতে ফুরি আনলে হইতা পানি দিয়ে খোকা ভাই সাহেব খানে খবর দিছন জুলা রাখাই আইছো তুই রে ভাই আমি তোরে খবর দিছি খাসা মরিচের লাগি খাসা মরিচের লাগি রে ভাই আমার মুখক তা হই গিছে খাসা মরিচের ভাবে আমার খাসা মরিচ লাগবো আমার প্রচুর খাসা মরিচ ভাই সাহেব এই কথাটা কইয়া তো আমার শরীরও জ্বালা তুলিলছন ভাই সাহেব আমার শরীরও জ্বলের ভাই সাহেব
বাইসাব জুলারা খাইত্রে তোর আমার শৈলের আলা মিটবো যদি আমরা একটা কথা মরিছে চালান একটা চালান যদি আমরা মারিলাম পারি তে আমরা শৈলের আলা মিটি দিব জালা মিটি দিব রে বাইসাব খার চালান মারতা আমার বুদ্ধি দোকা আমি দুই ভাবে খারা রাস্তা মলে ঘুরবো আমি কি তা কই দিবি তুই এক ভাবে খারা আমি আর তুমি আসলে এক কথারে বারবার ফেসাও শোনো তোমার মাতে লাগে রইলে আমি নয়া খাসামরিচ ব্যবসায়ী নাই নি দেখিতা আমার সাহসিতা মাতুন তিন গাড়ি যে মাল ফটাইবা এক গাড়ি মাল ফটাইবা আমার বাড়িত ওরকম ব্যবস্থা আছে আমার বাড়িত খাসামরিচ স্টক রাখার মতো যথেষ্ট ব্যবস্থা আছে এই ব্যাপারে আমি আমার চিন্তা করবো আমি গুলজার সামান্য খাসামাল বিক্রেতা আমি খাসামরিচ বেশি আমার জালও বেশি তুই এক কাম কর বাজারও আইয়া যে সারে জিতা খরিস বলে গুলজার ভাই বাড়ি যাইতাম খাসামাল ব্যবসায়ী দেখাইয়া দিব ওখন খামর মাঝে ডলিকে দুই গাড়ি মাল হটাই দিবে আমার বাড়িত আর এক গাড়ি মাল দিলাইবে আমার আরো তো আরো তো কাস্টমারও জাম আছে আমি যাই আর তো সকাল লইয়াও মিয়া মাল তুই কুচি উঞ্চস না তোর নাম জুলা তুই এখন ওই তো পারছস না উল্লা বেটাই যে আমরা সামনে মাতামাতি করলো তাই ঠিকানা সব তত্ত্ব লইলাম হে আয় আমার লগে সালান মারার লাগি রেডি হই ওমরে যখন টাংসা বাড়ি কোন মানুষ মারা যাইব মারা কিসে রাশি মিনি হইলে টাংসা মারা গেলে তো তোমাদের সিনি সিনিয়ে তো সমস্যা আছে ওই যে আগুন উদ্যোগ নেটা কথা বলি বুঝতে বলে অন্য একটা মেয়ে তো করো আমি যদি শিলং কদুর বন্ধু বাড়ি দিতাম সেন মশলা সিনি দিব তো সমস্যা হয়েছে কিতা বলা বোঝে গিয়ে কেউ সিনি লাই ধরি লাই ই বলে সেই বলে কিতা তার কাছে মুখ বলা হলি বাদ না ওই যে আগর মোর বিয়ে নে মাথা লাগে তুমি এমন জায়গা যাইতা না শুরু করা ওই যে বাড়ি নয়া বিয়া হইছে এর রাস্তায় কোন না এর বাদে বুড়া মরণাপন্ন মানুষ যে বাড়িতে আছে তারও কোন নি জানে রাস্তায় খালি উপর উপর খাওয়া আর মানুষও দেখা যারা সারা ভাইবে উঠি না আর যে বাড়ি খালি কুত্তা আছে গাড়ি তো দাওয়া দিত আর আমরা যে বাড়ি যাই গাড়ি তো সে গাড়ি এই বেটি মনে হয় ঘুমায় আস্তাটা রাত করে মাঝে খিতা লাগে গোড়া ভাইলু খেগুড়িয়ে 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 খুব সাবধান তবে এটার মাথা থাকি আজকে কিন্তু জ্বর সব আনা লাগে খিতা জ্বর সব ওই ঠিকও কইছো এরা দাম আইবো একদারা ঘুম নিদ্রা বলতে কোনটা নাই আর ঘুমাই তো গিলা যার করে কোটি কোটি লাখ লাখ টাকার খাসা মানুষ থাকে তা কি ঘুমায় উনি আমি এক কাম করি না ও তো কঠিন বিষয়ে না গিয়া ও যে পত্র ভাই কইছো আমরা সারা উৎপাদন করবে বেশি তো পাওয়া দিব কষ্টায় বেশি আই না গাছ তো ইয়ে ফুরে নালে খাসা মানুষ আমরা পাইনি হ্যাঁ বিয়া আকবর বাইশে করি ও তো ধরে দিয়া তার প্রমাণ ভাই এ বেটা হচ্ছে নিটাটা নিরতি বেটা জ্বালা ষোলো বেটার প্রচেষ্টাও দিছে ষোলো দেখা গেল তুই বাজারটা কি বিছি আনবে বিজাইবে উইতর গেরা আইব এর বাদে তুই জ্বালা বালাইবে সারা হইব ও সারা নিয়ে আলাদা রইবে পানি ডালবে ফুল দিব বাদে তোর মরি চাইব লাম্পা খোঁজে এর ভিতরে তুই আমি মরি তো মারি আল্লাহ টাকা দিতাম তুই ভাই ইটা থামি না ও যে সময় আছে সুযোগ আছে ও সুযোগটা খামা লাগাই ঠিক ভাই খাম কর মুখ পালা করে বান্ধি লাই দিলি দাদা কাটিয়ে বান্ধুনি আবার তোর লাভ করতে কি বারে তোর বাদ ভিতরটা হইতে পারে আমরা যে জায়গা থেকে খাসা মরিচর গাছটা জঙ্গলের মাঝে ইনো বেঙ্গুল আছে সিনাজুক আছে বলা আছে মাছি আছে কত জাতর ফুকা মাকড় আছে ইটা বিষাক্ত কিন্তু ইটার খাবার থাকি বাঁচবার লাগি ও গেরি আমরা নিজের ও তার বেশি পকড়ি বান্ধব আর বেশি পকড়ি বান্ধব তা দিতে তো দরকার দরতে না তুমি খালি উদু আহার কর আজকে রাতে তো ভালো লাগি জ্বর সব কয়েকটা গাছ আর তা পারি এরে উনো আমার আগের গাছটা তো মরে গেছে বন্ধু তো বাসিয়া থাকত তাহলে কত বড় হইল কত মরিচ ধরল আমি তো কম কষ্ট করছি না যত তত করছি কিন্তু বাঁচলো না আমার কপাল খারাপ হের লাগে হইলাম ওখান যদি গাছ আনো নানি তাহলে একটু পুষ্ট কষ্ট দেখে আনিও বউ আর ওর গাছটার কথা মনে করিও না এই গাছটার কথা মনে করিলে বুক ফাটি যাক হই যাক মুসর মারি ধরে বুক পালতাম পারি না আজকে যদি আমার এই গাছটা বাঁচিয়া থাকতো কত ফুল আইল কত মরিচ ধরল
বাতাসে জুরলো নে আমরা দেখলাম নে আমরা সামনে খেলা রেলা করলো নে কত দেখতে পাইলাম নে কত স্বপ্ন আসিল গাছটা হইল তবে তুমি যখন চিন্তা করলো না ওখান কত তোমার লাগি অনেক জাতর গাছ আনো কৃষ্ণ মরিচ উল্টা মরিচ খালা মরিচ পাটি মরিচ লাম্বা মরিচ কত জাতর মরিচ আনো বুঝছনি খালি তুমিও দোয়া করো যাতে আমরা আজকে কামিয়াবি হই গিয়া করো আইতাম বাড়ি চারি পাঁচটা গাছ লইয়া তাও জোর সর বাইসা ভাবি কত সুন্দর শুভ কামনা আইতাম আর ওখানে তুমি লাই খান ডাকাটি করো কেন অলুক কি লাগে যাইব হাসি মুখে বিদায় দিতাই আর ভাবি আগের গাছের মতো মনে করো না গো ভাবি সেই সময় আগের গাছটা ফলও তুলছিলাম বাইসা নিজের ফল কাট ফুলো তুলিয়া দিচ্ছ আর ও পুরো লইয়া লইয়া এটা তোমার ফুলো দিচ্ছ তোমার সন্তানের লাল গাছটা বসলাম গাছটা তো সম্পর্কে আমার পাতি জ্বালাম তুই মতো মনে করো না আমি একটা জিনিস বুঝি না আমার লগে অত হিংসামি কেনে হ্যাঁ আমি সামান্য কাঁচামাল বিক্রেতা আমি খাসা মরিচ বেশি হয়তো জাল একটু আমার বেশি ওখন আমার তুইটা দেখা রুজির সময় হ্যাঁ আমার পিছে লাগে গেল ডাকাই আমার পিছে লাগে গেল সুর আমি খার এমন কি ক্ষতিটা করছি আমার লগে অত হিংসা কেন গুলজার ভাই তোমার লগে আর কেউ হিংসা চিন্তা করতো না রঙ্গিলা সিলেটের সমাচার বিদেশ থেকে খাসা মরিচ আইছে 700 টন সুর বা 700 টন আমার কাছে খবর আছে মরিচ আইছে 600 টন এ 600 টন খালি রাইত আমার করে ডাকাইতে আমি এবারে আমি দেখছি মরিচ হয়েছে 500 টন ও পত্রিকাত অত টন ও পত্রিকাত অত টন ফালাও মেটাই টন মন বিশ বিশ করে বাংলাদেশে হলো কাঁচা মরিচের উৎপাদন দুই নম্বর ইয়ার সিন্ডিকেটরে আগে দেও বিসর্জন আমদানি তা কি আর রপ্তানি বাড়লে তো দুই বদেশে সুনাম অর্জন ওই ওই ওখান থেকে আমরা বেশি করি করতাম ওই কাঁচা মরিচের উৎপাদন